হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনকাম গাইড আজকের ভিডিওতে দেখাবো ভার্চুয়াল মাস্টার কীভাবে আপনি ফ্রিতে নেবেন ডিজি ফিনিক্স থেকে কোনো প্রকার ডলার বা টাকা পয়সা লাগবে না যেহেতু এখন ফ্রিতে দিচ্ছে প্রত্যেকেই মাস্টার কার্ডটা নিয়ে রাখেন পরবর্তীতে কিন্তু এই মাস্টার কার্ডটা আপনার ডলার দিয়ে বাই করতে হবে তো কীভাবে আপনি এটা ক্লেম করবেন বিস্তারিত সব কিছু দেখাবে ভিডিওতে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন তো অনেকেই বলবেন যে ভাই মাস্টার দিয়ে আমরা কী করবো বেসিক্যালি আমাদের মাস্টার কার্ড প্রত্যেকেরই প্রয়োজন আছে কারণ মাস্টার কার্ড দিয়ে আপনি টেলিগ্রাম প্রিমিয়াম বাই করতে পারবেন ফেসবুকের পোস্ট বুস্ট করতে পারবেন ইউটিউব ভিডিও প্রমোট করতে পারবেন আপনি ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করতে পারবেন স্টোরের পেইড বিপিএনগুলো আপনি বাই করতে পারবেন আপনি যদি অনলাইনে শপিং করে থাকেন অনলাইন পেমেন্ট করতে পারবেন এক কথায় আপনি এই ভার্চুয়াল মাস্টার কার্ডটা দিয়ে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে ঠিক আছে যে কোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনি এই মাস্টার কার্ডটা আপনি ইউজ করতে পারবেন ইজিলি এখন কথা হচ্ছে এই মাস্টার ক্লেম করতে হলে আপনার কি কী করা লাগবে এখানে তেমন বেশি কিছু করা লাগবে না আপনি ডিজি ফিনিংসের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন কেওয়াইসিটা কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনি ফ্রিতে এই কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেবেন যাদের ডিজি ফিনিংস অ্যাকাউন্ট নাই তারাও চাইলে এই লিঙ্ক থেকে হচ্ছে অ্যাকাউন্ট করে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের অলরেডি ডিজি ফিনিংস অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে কার্ড ক্লেমের লিঙ্ক এখান থেকে ডিরেক্টলি হচ্ছে আপনি কার্ডটা ক্লাইম করতে পারবেন তো এখন কথা হচ্ছে এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন এই লিঙ্কের এই যে যে পোস্টটা আছে এই পোস্টের লিঙ্ক হচ্ছে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্ক যেটা রয়েছে টু ডে সফার লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম সিলেক্ট করে দিলে আপনাদেরকে ডিরেক্টলি হচ্ছে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে ঠিক আছে অথবা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব আপনি চাইলে ওইখান থেকে ক্লিক করে গিয়ে ওপেন করতে পারেন ঠিক আছে তো এবার হচ্ছে যাদের অ্যাকাউন্ট নাই বা অ্যাকাউন্ট আছে আপনারা ডিরেক্টলি হচ্ছে এই কার্ডটা ক্লেম করার জন্য এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে আপনার যদি অলরেডি ডিজি ফিনিংসে অ্যাকাউন্ট করা থাকে সেই ইমেলটা হচ্ছে এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে এখানে টিকমার্ক দিবেন এখানে মার্ক দিবেন দিয়ে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন আপনার ইমেলে কোড যাবে দেন কোডটা বসা দিয়ে আপনি লগ ইনের মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে আর যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই তারাও হচ্ছে সেম কাজটাই করবেন এখানে ইমেল দিবেন দেন এখানে হচ্ছে আপনি সেন্ড করে ক্লিক করবেন ইমেলে কোড যাবে দেন এখানে বসায় দিয়ে আপনি রেজিস্টার অ্যান্ড লগ এখানে ক্লিক করে দিবেন তো আমি এখন আপনাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট করে বুঝাই দিচ্ছি এখানে আমি একটা ইমেল দিলাম দেন এখানে হচ্ছে আমি সেন্ডের মধ্যে ক্লিক করতেছি দেন এইখান থেকে হচ্ছে এটাকে আমরা ফিল আপ করে দিব এবার এখানে যে ইমেলটা দিলাম ইমেলের মধ্যে কোড চলে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কোডটা চলে আসছে এই কোডটা এখান থেকে আপনি চেপে ধরে কপি করে নেবেন নেওয়ার পরে জাস্ট সিম্পলি কোডটা হচ্ছে এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পর এখানে রেজিস্টার লগ ইন যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করলে হবে ক্লিক করার পরে আপনার এই যে কার্ড অ্যাপ্লাইয়ের জন্য এই পেজটা চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি এই যে অপশনটা রয়েছে ফার্স্টে এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন ঠিক আছে এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে এখানে কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে ঠিক আছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে বলছে আপনি ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পার্সন কেনা ঠিক আছে তো এইটা যেহেতু আমরা যেহেতু আমেরিকার পার্সন না সেক্ষেত্রে হচ্ছে এখানে অল কান্ট্রি এক্সেপ্ট এই যে উপরে যেইটা আছে আপনার জাস্ট এটা সিলেক্ট করে দেবেন দিদার পরে এখান থেকে কন্টিনিউতি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ চলে আসছে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন দেন এখান থেকে কন্টিনিউতি ক্লিক করে দেবেন দেন এখানে হচ্ছে আপনার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটাই হচ্ছে ফাইল এখান থেকে আপলোড করে দিতে পারবেন যদি আপনার ফোন গ্যালারিতে থাকে তো এখানে আপনি হচ্ছে আপলোড করে দিবেন তো আমি কিন্তু এখানে দুইটাই আপলোড করে দিয়েছি এবার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে কন্টিনিউতে ক্লিক করার পরে যার এনআইডি কার্ড আপনি এখানে সাবমিট দিয়েছেন তার হচ্ছে এখানে ফেস ভেরিফাই করতে হবে দেন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখান থেকে এগিন কন্টিনিউতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার আর ফেসটাকে ধরে রাখবেন যার এনআইডি কার্ড তার ফেসটা হচ্ছে এখানে ধরে রাখবেন ধরে রাখার পরে ওইটাকে হোল্ড করতে পড়বে হোল্ড করার পরে হচ্ছে এরকম একটা সার্কেল চলে আসবে তারপর হচ্ছে আপনার ফেসটা ডানে বামে উপরে নিচে এরকম করবেন যে এরকম অপশন চলে আসবে ঠিক আছে এগুলো হয়ে গেলেও অটোমেটিক্যালি হচ্ছে আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে দেন এখানে বলবে উই আর প্রসেসিং ইয়ার ডাটা দেন এটা প্রসেসিং হওয়ার পরে আপনার প্রোফাইলটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে তখন হচ্ছে আপনি কী করবেন এই হচ্ছে এই লিংকে ক্লিক করে যাবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল কে ওয়াইসি হয়ে গেলো এগিন ক্লাইম লিংকে ক্লিক করে যাবেন এইখান থেকে ডিরেক্টলি এই যে যে কার্ড আছে আপনি এই কার্ডের উপরে একটা ক্লিক করে দিবেন কার্ডে ক্লিক করার পরে এখানে বলছে ডিজি ফিনিংস কার্ড স্পেন তো এভরিওয়ে এখানে একটা ক্লিক করে আপনি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নট বিলং টু দিস আর ক্যান অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার এখানে দেখাচ্ছে যে কার্ড অ্যাপ্লাইড ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাপ্লিকেশন বিইং প্রসেস আমার এটা এরকম দেখাচ্ছে আমার কার্ড কিন্তু অ্যাপ্লাইং দেখাচ্ছে এখানে বলছে ওয়ান ওয়ার্কিং ডে প্লিজ ওয়েট তো ফাইনালি দেখতে পাচ্ছেন ইউজার কনগ্র্যাচুলেশন দ্য ডিজিফিন ইস্যু ওয়েট অ্যান্ড অ্যাক্টিভেট আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমরা ডিজি ফিনিক্সে আসার পরে আমরা যদি এখানে কার্ড অপশনে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা কার্ডটা পেয়ে গেছি এখানে হচ্ছে আমাদের কার্ডের যে নাম্বারটা আছে এখানে কার্ডের নাম্বারটা শো হবে এখানে হচ্ছে আপনার কার্ডের সিবিবি এবং পিন এখানে আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন এখানে আপনি টপ আপে ক্লিক করে টপ আপ করতে পারবেন এবং এই কার্ডটা হচ্ছে প্রপারলি আপনি কিভাবে ইউজ করবেন কিভাবে আপনি আপনার ইমেলের সাথে অ্যাড করবেন এই নিয়ে বিস্তারিত আমি আরেকটা ভিডিও দিব কারণ এই ভিডিও দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি আরেকটা ভিডিও করে দেবো সুন্দরভাবে কিভাবে এই কার্ডটা আপনি যে কোনো জায়গায় ইউজ করবেন কিভাবে একটা ইমেলের মধ্যে আপনি এটাকে অ্যাড করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই প্রত্যেকে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে এই কার্ডটা ফ্রিতে আপনারা এখান থেকে নিয়ে রাখেন কোনো ডলার লাগে না আমি ফ্রিতেই কিন্তু নিচ্ছি ঠিক আছে